আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। হে মহাপ্রাণ, আপনার উত্তম লোক প্রাপ্তি হোক, আপনার কল্যাণ হোক। কিছু করেছে কি? না মহারাজ, ও কোনো বস্তুতে হাত দেয় না, কেবল কাঁদতে থাকে আর বলে এইভাবে ক্ষুধার্ত থেকে নিজের প্রাণ ত্যাগ করবে। তুমি নাকি মরতে চাও, কিন্তু তোমার প্রাণ নেবার জন্য যমদূত কেন? স্বয়ং যমরাজও আমার আজ্ঞা ছাড়া এখানে আসতে পারবে না। তুমি তখনই মরবে যখন লঙ্কেশ্বর চাইবে। সুন্দরী, তুমি এখনো রাবণের শক্তির পরিচয় পাওনি। যে শক্তির তুমি অহংকার করে চলেছো, ওই শক্তিটা তোমার পাপকর্মের জন্য কলঙ্কিত আর ভ্রষ্ট হয়ে গেছে। শুধু শক্তি নয়, এমনকি ওই শক্তির বরদানকারী ব্রহ্মা আর শিবকেও তোমার পাপ কলঙ্কিত করে দিয়েছে। মনে রেখো, যখন শক্তি ভ্রষ্ট হয়, দেবতারা কলঙ্কিত হন, তখন সেই শক্তিতে বল থাকে না। সত্য নিঃসঙ্গ হলেও ভ্রষ্ট শক্তির পর্যাপ্ত সেনারাও তার সামনে পরাজিত হয়ে যায়। তুমি এখনো কেবল দেবতাদেরই পরাস্ত করেছো, কোনো পবিত্র পতিব্রতা নারীর সত্যনিষ্ঠার পরিচয় পাওনি তুমি। অহংকারী মূর্খ, তুমি ছলনা করে একবার ওই নোংরা হাতে আমার অঙ্গ স্পর্শ করেছো, ওইটুকু দোষই তোমার বিনাশের পক্ষে যথেষ্ট। আমার সুর বীর আর ধার্মিক পতির বিশল্য বাণ অবশ্যই তোমাকে সমূলে নাশ করবে। নিজের রাজ্য থেকে বিতাড়িত হয়ে বনে বনে ঘুরতে থাকা ওই বনবাসী ভিক্ষুকের আশা ছেড়ে দাও। এক অবুঝ বালিকার মতো ওই ভিখারীর স্বপ্ন দেখা ভুলে যাও।
যা কখনোই সত্যি হবে না। স্বপ্ন দেখো লঙ্কার সম্রাজ্ঞী হওয়ার, যা সত্যি করে তুলতে শুধু তোমাকে হ্যাঁ বলতে হবে। ত্রিভুবনের সুন্দরীরা আপন হৃদয়ে এই স্বপ্ন সাজিয়ে বসে আছে, কিন্তু তুমি কত ভাগ্যশালী সীতা যে স্বয়ং ত্রিলোক বিজয়ী রাবণ তোমার সামনে প্রেমের ভিক্ষাপাত্র নিয়ে দাঁড়িয়ে আছে।